সোমেশ্বরী, ভারতের মেঘালয় থেকে বয়ে আসা এ নদীকে ঘিরে দুপারের লাখো মানুষের জীবিকা। শত বছর ধরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানকার ব্যবসা বাণিজ্য। নদী যেন এ অঞ্চলের প্রাণ। পাহাড়ি ঝর্ণাধারার শীতল পানিতে গা ভাসাতে প্রতিবছর নেত্রকোনার দুর্গাপুরে আসেন হাজারো পর্যটক। ঈদ কিংবা বিশেষ দিনগুলোতে পর্যটকদের আনাগোনাও বাড়ে। তবে সাদামাটির পর পর্যটকদের অন্যতম আকর্ষণ সোমেশ্বরী। দলে দলে পর্যটকরা সোমেশ্বরী জলে নেমে ভাসিয়ে দেন নিজেদের। অনেকে আবার ঘুরে বেড়ান নদীর এপার থেকে ওপারে। নাজমা বেগম জীবিকার তাগিদে বেছে নিয়েছেন নৌকা। প্রতিদিন নৌকা চালিয়ে অর্জিত টাকায় সংসার চলে তার। সোমেশ্বরীর একমাত্র নারী চালক নাজমা বেগম। স্বামীর সাথে 35 বছর ধরে নৌকা চালান তিনি। তবে গেল কয়েক বছর ধরে স্বামী অসুস্থ হয়ে পড়ায় তিনি একাই হাল ধরেছেন নৌকার। দুপুর থেকে সন্ধ্যা সোমেশ্বরীর জলে ভাসে তার ছোট্ট ডিঙি নৌকা। কখনো দুজন, কখনো বা তারও বেশি যাত্রী নিয়ে ছুটে চলেন সীমান্তের কাছে। বিজয়পুরে ঘুরতে আসা পর্যটকরাই তার একমাত্র আয়ের উৎস। পর্যটক বাড়লে বাড়ে আয়, তেমনি পর্যটক শূন্য দিনগুলো কাটে অনাহারে। প্রথম থেকে বাবা শুরু করলাম আমার স্বামী রানী, কোনো নৌকা আসেন না ঘাটে, বুঝে। তারপরে মনে করো অনেকদিন বাইছে, বাই হারে সে অসুস্থ, নৌকা থাকলে মনে করো খাওয়া লোক টানে আর মাথা ঘুরা পারান থাকতো। এমনি অসুস্থ এরা দুইটা ট্যাঙ্গো বসবাস লাগে নৌকা তাইলে। পরে তাকে না করছি, একদিন আইসে নৌকা ভাইয়া পরে ঘুরে ঘুরে এসে গা, পরে তাকে না হচ্ছি। আমি সে আর তোমার বাংলা দেবো, আমি যেমন পারি এমন তো ভাইবাম। আমার আত্মবাবু কিন্তু অর্থ সম্পদ নাই, একটা গাঙ্গার বাড়ি আছে, ঘর আছে এডি, আর জায়গাটা সব ভাঙিয়ে নিছে গা। ওখানে আছে কিনো মতো বাবা, কিনো মতো চলি আছে এডি। আমার আর কী ঘর, আমার তো কোনো কাম কাজ জানি না বাবা, এডি সার কোনো ভাব নেই। এবে আছি বাইরে বাইরে চলতেছি, ওখান থেকে নৌকায় বাইতেছি। প্রথম থেকে মনে করো 35 বছর হোকেছে বাবা আই না, ওখান তো জানে কুলা না বাবা, কিন্তু বয়স হিসেবে হন আটকে আটকে আমার 2-3-4 পরে পরে আই। তোমার 4-5 জন 6 জন, আমি তো বাবার বেশি বড় নিতে পারি না, এই মনে নিই 4-5 জন 6 জন এবার লয়ে যায়। সে পারে নি 10 টাকা করিয়া, আর 0 পয়েন্টে গেলে 20-30 টাকা এভাবে দেবে না বাবা। অত লোকজন আইসে না, এই যে আজ থেকে কম, 2 দিন মনে গেছে বালাই, আজ থেকে কম, কাল তো আরও কমে যাব। ছোটো সময় আমি মনে করো আষাঢ় মাস তো যাইতে আছে, 3 দিন আছে, শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতি অগ্রাম মাস থেকে শুরু হইব পর্যটক। হ্যাঁ পর্যটক। তারপরে আমরা মানে বিষয় সৃষ্টি নৌকাটা হ্যাঁ এটি সিরিয়াল হওয়া, সিরিয়াল রইলে সবাই এখন বারা মেরে বাদে যাই বন্ধ ঘরে বাগাবন্ধ আমরা এখন হইলে নেই। ওখান যে আমরা বাড়িতে শিবন কিনে বাবা সিরিয়াল নাই, ওখান যে যার বানি তারে এবারে 5টি রেনি 10টি রেনি যে যা বাইনি তারে এই বিনতাছি। ভ্রমণ পিপাসুদের নৌকা ভ্রমণের স্বাদ মিটিয়ে জীবিকা নির্বাহ করে নাজমা বেগমের মতো অসংখ্য মাঝি। প্রতিবছর বিভিন্ন উৎসব ও শীতকালীন সময় পর্যটকদের উপচে পড়া ভিড়ে বাড়তি টাকা আয় করেন এসব মাঝিরা। পর্যটকদের টানতে মাঝিরা বিভিন্ন সময় ঘন্টা ভিত্তিক কিংবা চুক্তির ভিত্তিতে নৌকা ভাড়া করে থাকেন। এখানকার মাঝিরা বিভিন্ন সময় নদীতে কয়লা পাথর তুলে জীবিকা নির্বাহ করলেও বিশেষ দিনগুলোতে পর্যটকদের ঘুরিয়ে বাড়তি উপার্জন করেন।
পর্যটন সম্ভাবনাময় এই এলাকায় প্রতি বছর প্রায় বিভিন্ন খাত থেকে আয় হয় কয়েক কোটি টাকা। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ও পর্যটন স্থানগুলোকে সুপরিকল্পিতভাবে না সাজানোর কারণে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই সমীশ্বরী নদীতে গয়না চলতো, প্রাকৃতিক নৌকা চলতো। এখনো বিজয়পুরে আমরা গেলে দেখি প্রতি বছর পর্যটকরা আসেন, নৌকায় ঘুরছেন, এবং আমাদের এই পর্যটকরা আসাতে আমাদের যে সিএনজি বা অটো বা নৌকা চালিত যানবাহন যারা আমরা এখানে এটার সাথে জড়িত, তারা যথেষ্ট আয় রোজগার করছে। এটার সাথে পাশাপাশি জড়িত হচ্ছে আপনার ওই ছোট ছোট দোকান, তারপরে হচ্ছে আপনার নৌকা, সব মিলে প্রতি বছর আমরা পর্যবেক্ষণ করে দেখছি প্রায় 1 কোটি টাকার মতো এখানে বাণিজ্যের সম্ভাবনা হয়, সেটা আয় করে এদেশের মানুষ, আমাদের দুর্গাপুরের মানুষ। পর্যটকরা কিন্তু দূর থেকে দেখছেন সুষুম দুর্গাপুর, এসে দেখছেন যে চমৎকার প্রকৃতিটা নিয়ে আসছেন, কিন্তু একটু কষ্ট হচ্ছে যে এখানে চমৎকার কোনো স্থাপনা যেমন এসি রুম সুন্দর কোনো স্থাপনা নেই। যদি সরকারি নজরদারিতে আমাদের সুষঙ্গ দুর্গাপুর আসে এবং ব্যক্তিগতভাবেও যদি কেউ প্রাইভেটভাবে আমাদের এখানে আসে এবং সুন্দর ছোটো ছোটো কটেজ হয়, সুন্দর সুন্দর রিসোর্ট হয় এবং নৌকাগুলো আরও নান্দনিক হয়, ঘোড়ার গাড়ি থাকে, আমাদের সুষঙ্গ দুর্গাপুর একটি চমৎকার দার্জিলিংয়ের মতো শহর হয়ে ওঠে, সেই সম্ভাবনাটা কিন্তু সুষঙ্গ দুর্গাপুর এখনও আছে। আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন এবং সরকারি নজরদারি যারা এটার দায়িত্বে আছেন, আমাদের সুষঙ্গ দুর্গাপুরকে আবার একটি সুন্দর নগরীতে পরিণত করবেন এবং এই পর্যটনকে, সুষঙ্গ দুর্গাপুরকে আরও অনেক সম্ভাবনাময় বাণিজ্যিকভাবে এটাকে বিশ্বের দুর্গরায় নিয়ে যাবেন। গত এক যুগ ধরে অপরিকল্পিত বালু উত্তোলনে সমীশ্বরী হারিয়েছে তার মুক্ত গতিপথ। নদীতে নৌকার পরিবর্তে এখন দাপিয়ে বেড়াচ্ছে হাজারো বালুখেকো ড্রেজার।